ক্লাস সিক্স, তোমাদের সকলকে আবার ওয়েলকাম তোমাদের সিমলার অনলাইন টিউশন ক্লাসে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো আমরা লেসন টুটা অবধি পড়েছিলাম, আজকে আমরা জানবো লেসন থ্রি, সেটা হচ্ছে দ্য রেনবো। লেসন থ্রিতে যেটা তোমাদের আছে, আগে আমরা গল্প পড়েছিলাম, কিন্তু এটাই গল্প নেই, এটা হচ্ছে পোয়েম, বা এটাকে পদ্য বলি আমরা। এই পদ্য নিয়েই আজকে তোমাদের পিসটা, এই পিসটা খুব ছোটো পিস, আজকের মধ্যেই এই পিসটা পড়া হয়ে যাবে। সুতরাং ফার্স্টে আমরা লেখক পরিচিতি পড়ব, তারপর আমরা কবিতাটা পড়ব। দেখো, ক্রিশ্চিনা জর্জিনা রসিটি, 1830-1894। ক্রিশ্চিনা জর্জিনা রসিটি এই রেনবোটি লিখেছেন, ঠিক আছে। ইনি 1830 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1894 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট মানে উনি হচ্ছেন একজন ইংরেজি লেখক বা ইংরেজি কবিতাকার, আর উনি জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে। শি ইজ বর্ন ইন লন্ডন। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন ছিলেন ইংরেজি কবিতাকার। হু রোট আ ভ্যারাইটি অফ রোম্যান্টিক ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম, যিনি লিখেছিলেন হিউজ ভ্যারাইটি, মানে হচ্ছে অনেক ধরনের, অনেক রকমের আর কি, অনেক ধরনের রোম্যান্টিক, মানে যেখানে তোমাদের রোম্যান্স থাকবে যে কবিতার মধ্যে, সেই রোম্যান্টিক কবিতা, ডিভোশনাল মানে ভক্তিমূলক কবিতা, যেগুলো ঠাকুর দেবতা বা পৌরাণিক কাহিনী অবলম্বনে যে কবিতাগুলি হয় সেই কবিতাগুলো ডিভোশনাল, আর চিলড্রেন্স পোয়েম মানে বাচ্চাদের জন্য কবিতা, ঠিক আছে। শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গোবালেন মার্কেট। মানে তিনি সবথেকে বেশি পরিচিতি পান, বা তার যে কবিতা তাকে সবথেকে বেশি পরিচয় এনে দিয়েছিল সেটা হলো দ্য গোবলিন মার্কেট, ঠিক আছে। এই হচ্ছে ওনার লেখক পরিচিতি। এরপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। মানে আমরা আকাশে কী দেখতে পাই, মানে আমরা মেঘ কোথায় দেখতে পাই, স্কাই, আকাশে। তারপর হচ্ছে দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার দ্য স্কাই, মানে কখন আকাশটা পরিষ্কার দেখায়, আফটার রেইন লিখতে পারো বা আফটার স্ট্রমও লিখতে পারো, মানে বৃষ্টির পর বা ঝড়ের পর। তারপরে হচ্ছে অ্যান অ্যারো শর্ট ফ্রম আ, মানে অ্যারো মানে হচ্ছে একটা ধনু, কোথা থেকে ছাড়া হয়, রেন, এখানে হবে বো, মানে ধনুক থেকে অ্যারোটা ছাড়া হয়। আর হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, সিম্বল মানে হচ্ছে প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক। এরপরে দেখো, দুটো ছবি আছে, একটাতে দেখা যাচ্ছে ক্লাউডস আর রেন, আর একটা দেখা যাচ্ছে ধনুক বা বো। এখানটা তোমাদের দিয়েছে, উইচ পার্টিকুলার ওয়ার্ড কামস টু ইয়োর মাইন্ড আফটার সিইং টু দ্য টু পিকচার্স, রাইট ইট ডাউন ইন দ্য গিভেন বক্স। এটা পোস্টেরটা হচ্ছে রেন, আর তারপর এটা হচ্ছে বো, ইকুয়ালস টু রেনবো, ঠিক আছে। এবার আমরা রেনবোটা পড়া শুরু করব, যেটা লিখেছে ক্রিশ্চিনা জর্জিনা রসিটি। দেখো কি লিখেছে, বোট সেল অন দ্য রিভার। বোট মানে হচ্ছে নৌকা, নৌকা, সেল মানে হচ্ছে ভাষা, নৌকা ভাসে নদীতে, রিভার মানে নদী সবাই জানো, ঠিক আছে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, শিপস মানে এখানে জাহাজ, জাহাজ, সেল মানে ভাসে, সিজ মানে সমুদ্রে, ঠিক আছে। নৌকা ভাসে নদীতে আর জাহাজ ভাসে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু ক্লাউডস মানে মেঘ, দ্য সেল মানে ভাসে, অ্যাক্রস দ্য স্কাই মানে পুরো আকাশ জুড়ে এদিক থেকে ওদিকে মেঘ ভাসতে থাকে, ঠিক আছে। আর প্রিটিয়ার দ্যান দিস, মানে এই যে ক্লাউডসটা, প্রিটিয়ার মানে হচ্ছে অত্যাধিক সুন্দর বা খুব সুন্দর বলা হচ্ছে, এই যে ক্লাউডসটা আকাশের এদিক থেকে ওদিকে ভাসছে সেটা অনেক বেশি সুন্দর লাগে নদীতে নৌকা ভাসা দেখার থেকে, সমুদ্রে জাহাজ ভাসার দেখার থেকে, আকাশে মেঘ যখন এদিক থেকে ওদিকে ভাসে সেটা অনেক বেশি সুন্দর লাগে। তারপরে দেখো, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার মানে এখানে অনেক ব্রিজ আছে যেগুলো নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে, নদীর উপর দিয়ে যাতায়াত করার জন্য ব্রিজ তৈরি করা হয়, মানুষ হেঁটে যাবে বা গাড়িপত্র যাবে জন্য ব্রিজ তৈরি করা হয়, নাহলে তো লোকে জলে পড়ে যাবে, সেই কারণে ব্রিজ তৈরি করা হয়। তাই এখানে বলছে এখানে অনেক ব্রিজ যেগুলো নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ,
অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে হচ্ছে যেমন খুশি তেমন সুন্দরভাবে তোমরা এগুলো তৈরি করতে পারো। কারণ এই ব্রিজগুলো সবই ম্যান মেকিং, এগুলো মানুষই তৈরি করে, ভগবান তৈরি করে দেয় না, সেই জন্য মানুষ এগুলোকে যেমন খুশি তেমন সুন্দরভাবে তৈরি করতে পারে। বাট দ্য বো দ্যাট ব্রিজ ইজ হেভেন, বাট দ্য বো, কিন্তু বো মানে হচ্ছে ধনুকটি ব্রিজটা স্বর্গের ব্রিজের মতন তৈরি করা হয়, বাট দ্য বো দ্যাট ব্রিজ ইজ হেভেন, কিন্তু স্বর্গে যেরকম ব্রিজ সুন্দর লাগে, স্বর্গের ব্রিজের মতন সুন্দর লাগে বোটা, ধনুকটা যখন তৈরি করা হয়। অ্যান্ড ওভার টপস দ্য টিজ, মানে ওভার টপ মানে গাছের উপর দিয়ে, গাছের উপর দিয়ে যখন বোটা যায় তখন সেটা স্বর্গের মতন সুন্দর দেখায়। মানে গাছ আছে, গাছের ওপর দিয়ে ব্রিজ হয়েছে, এটা তোমরা বুঝতে পারবে, গাছের উপর দিয়ে ব্রিজ হয়েছে মানে এটাকে রেনবো বলে, রেনবোটাকেই বলা হচ্ছে এখানে। বলছে গাছের ওপর দিয়ে যখন বোটা যায়, ধনুকের মতন জিনিসটা যখন গাছের ওপর দিয়ে যায়, সেটা কিন্তু স্বর্গের থেকেও বেশি সুন্দর মনে হয়। অ্যান্ড বিল্ড দ্য আ রোড ফ্রম আর্থ টু স্কাই, যেখানে একটা রোড, ওই যে বোটা গেছে গাছের ওপর দিয়ে, সেখানে একটা রোড তৈরি করা হয় যেটা আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশের দিকে একটা ব্রিজ বা একটা রোড তৈরি করা হয়, যেটা ওই বোয়ের মতন গাছের ওপর দিয়ে যায়। অ্যাজ প্রিটিয়ার ফার দ্যান দিস, নদীর ওপরে যে ব্রিজ তৈরি হয়েছে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে যখন গাছের ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয় যেটা আকাশের সাথে মিলতে পারে পৃথিবী থেকে, মানে এটাকে আমরা রেনবো বলা হচ্ছে। দেখো এখানে তলায় যে তোমাদের ছবিটা আছে, এখানে দেখো নদীতে নৌকা ভাসছে, তার উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে, তার উপরে গাছের ওপর দিয়ে এখানে মেঘ দেখা যাচ্ছে, গাছের ওপর দিয়ে দেখো রেনবো তৈরি হচ্ছে। রেনবো মানে আমরা জানি সাতটা কালার দিয়ে তৈরি হয়, তাকে বলা হয় রেনবো। কী কী কালার থাকে? বেগুনি, নীল, লাল, হলুদ, সাদা, আকাশি, সবুজ, ঠিক আছে। এটাকে আমরা বাংলায় বলি বেনিয়া সহকলা, ঠিক আছে। এর মধ্যে সব কটা রং তোমরা পেয়ে যাবে, বেগুন বে মানে হচ্ছে বেগুনি, নি মানে হচ্ছে নীল, বেনিয়া মানে হচ্ছে আকাশি, তারপরে স মানে হচ্ছে সবুজ, হো মানে হচ্ছে হলুদ, ক মানে হচ্ছে কমলা, আর লা মানে হচ্ছে লাল, ঠিক আছে। এটাকে আমরা বেনিয়া সহকলা বলি। এই বেনিয়া সহকলার মধ্যে রেনবোর যে সাতটা কালার, সেই সাতটা কালার তোমরা পেয়ে যাবে। তার মানে আমরা এটা কী বুঝলাম? আমরা বুঝলাম যে নৌকা নদীতে চলে, সমুদ্রে জাহাজ চলে, কিন্তু সেই নৌকা বা সমুদ্রের পারাপার করবার জন্য ব্রিজ তৈরি করা হয়, সেটা কিন্তু আকাশে যে মেঘ চলাচল করে, এদিক থেকে ওদিকে যে মেঘ যায়, সেটা কিন্তু এইগুলোর থেকে অনেক বেশি সুন্দর, ঠিক আছে। তারপরে আমরা তারপরেটা কী বুঝলাম? যে যে ব্রিজটা ভগবান তৈরি করে দিয়েছেন বা স্বর্গের মতন সুন্দর যে ব্রিজটা, সেই ব্রিজটা হচ্ছে যে আমাদের যে বড় বড় গাছ আছে সেই গাছগুলির ওপর থেকে একটা বো বা ধনুকের মতন যায়, সেই ধনুকের মতনটা হচ্ছে স্বর্গের মতন সুন্দর, কারণ সেখানটা ম্যান মেকিং নয়, সেটা ভগবান সৃষ্ট, তাই অত্যাধিক সুন্দর। যেগুলো নদীর ওপর ম্যান মেকিং ব্রিজেস আছে সেগুলোর থেকে এটা কিন্তু অত্যাধিক সুন্দর দেখতে লাগে আমাদের যখন আমরা এগুলোকে দেখি, ঠিক আছে। আর এটার কানেক্টিং হচ্ছে আমাদের পৃথিবী থেকে আকাশ অবধি, ঠিক আছে। এটা হচ্ছে দ্য রেনবো, এটা আমাদের আজকে পড়া হয়ে গেল, আজকেই আমাদের এটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট দিন লেসন 4 শুরু করব, এবং লেসন 4 থেকে আমরা 7 অবধি পড়ব, এবং এই 4 থেকে 7 অবধি কিন্তু তোমাদের সামেটিভের সিলেবাস।